আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের বাংলা এর নমুনা প্রশ্ন ও সাজেশন নিয়ে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 22 জুলাই 2024 সালে। তো সাজেশনের প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে মূল বইয়ের ফাঁকা জায়গাগুলো পড়তে হবে, তারপরে নিচের নমুনা প্রশ্নগুলো পড়তে হবে, ঠিক আছে? এখন আমরা আজ নমুনা প্রশ্ন এক নিয়ে আলোচনা করব। আর এখানে বইয়ের ফাঁকা জায়গাগুলো বলতে কোনগুলো বোঝানো হয়েছে, শিক্ষণকালীন মূল্যায়নের সময় তোমরা বিভিন্ন পেজে যে সমস্ত কাজ করেছিলে, ঠিক আছে, একক কাজ, দলীয় কাজ, আবার কতগুলো শূন্যস্থান পূরণ করেছিলে, কতগুলো প্রশ্নের উত্তর করেছিলে, ওগুলো সুন্দর করে প্রথমে পড়তে হবে, এরপরে নমুনা প্রশ্নগুলো পড়তে হবে। তো আজকে আমরা নমুনা প্রশ্ন এক নিয়ে আলোচনা করবো। নমুনা প্রশ্ন এক মানে হচ্ছে, দেখো, নমুনা প্রশ্ন মানে হচ্ছে সাজেশন, তাই না? হুবহু এরকম এইটাই আসবে এরকম তো না, তবে এটা যদি পড়ে থাকো তাহলে 100% ইনশাল্লাহ তোমরা কমন পাবা, এরকম আসবে পরীক্ষায়। কিন্তু অনেকে আবার কমেন্ট করে এটা কি আসল প্রশ্ন কিনা, নকল প্রশ্ন কিনা, হ্যান ত্যান, এটা তো বলেই দিচ্ছি, ভিডিওতে বলে দিই, আবার থাম্বনেইলেও বলে দিই যে এটা হচ্ছে নমুনা প্রশ্ন। নমুনা প্রশ্ন তো পরীক্ষায় হুবহু আসে না, ওখান থেকে কমন বাদে, তাই না? তোমরা ধারণা পাবা এটা সম্পর্কে। যারা আমার নমুনা প্রশ্নগুলো আগে দেখেছো পরীক্ষার আগে, যে সাজেশন বা নমুনা প্রশ্ন, তারা অবশ্যই এখানে কমেন্টে বলতে পারবা যে এটা কিন্তু আমি তোমাদের যে সাজেশনটা দিই এটা কিন্তু 100% কমন পাও, ঠিক আছে না? আচ্ছা, তো এখানে নমুনা প্রশ্ন এক, এখানে আমাদের যেটা করতে হবে, নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে, প্রয়োজনে পাঠ্য করে সাহায্য নেওয়া যাবে, তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন যে কাজটা করতে হবে, দেখো, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানে এক অংশে থাকবে আলোচনা সভা, আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা, সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা রকম পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ, সকল শিক্ষক ও শিক্ষার্থী। এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে। এখন এটা হচ্ছে উদ্দীপক। এখন যে কাজটা প্রথমে করতে বলেছে, কাজ ক, উপরে অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনার ভিত্তিতে নিজের প্রশ্নগুলো বা কাজগুলো করো। যেমন দেখো, এই অনুষ্ঠানে আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটা তালিকা তৈরি করতে হবে। এখানে কি করতে হবে, মনে করো এই যে অনুষ্ঠানটা তোমরা করবা, ওই অনুষ্ঠানটায় আলো মানে যখন হবে, ঠিক আছে, ওই অনুষ্ঠানটা যখন হবে তাতে কাদের সাথে এটার বিষয় নিয়ে আলোচনা করা যায়। যেমন দেখো, স্কুলের শিক্ষক ছাড়া তার অনুষ্ঠান করা সম্ভব না, প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষক, সহপাঠী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য সহ। তো প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতা লিখো, এরপরে জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে কি করতে হবে, করে কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো। সবশেষে দুইটি তালিকা থেকে একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। বানানো তালিকা থেকে যেকোনো একজন ব্যক্তির নাম বাছাই করতে হবে। তো এখানে দেখো, এই যে প্রথম যে কাজটা, এই অনুষ্ঠানে আয়োজন করা যায় বা অনুষ্ঠান নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের তালিকা নিচে দেওয়া হলো। যেমন সহপাঠীর সাথে আলোচনা করা যায়, শ্রেণী শিক্ষকের সাথে আলোচনা করা যায়, প্রধান শিক্ষকের সাথে আলোচনা করা যায়, এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যে সদস্য রয়েছে তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা যায়। তা আলোচনা করার পর এখানে আমাদেরকে বলেছে যে বানানো তালিকা থেকে যেকোনো একজন ব্যক্তির নাম বাছাই করো। তো আমরা যেকোনো একজন ব্যক্তি, মনে করো আমাদের সহপাঠীর সাথে আলোচনা করবো, তো ওটাকে বেছে নিলাম, ঠিক আছে? নিয়ে কি করবো, দেখো, তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটা নমুনা তৈরি করো। কথোপকথন তৈরির সময় মনে রাখতে হবে যে কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানকে ঘিরে, মানে অনুষ্ঠানকে, যে অনুষ্ঠানটা, যে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান হবে ওইটার ওই সম্পর্কে কথা বলতে হবে। কথোপকথনের সময় অবশ্যই সর্বনাম অনুযায়ী সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে। মনে করো সর্বনাম পদের বলতেছে, মনে করো তার একটা সর্বনাম শব্দ, তাই না? তার কয়েকটা র, এখন এটা যদি কোনো মানে, মনে করো কোনো সম্মানিত ব্যক্তি, মনে করো তোমার স্কুলের টিচার বা শিক্ষক বা তোমার বড় গুরুজন, তার ক্ষেত্রে এখন এইরকম যদি আমরা ব্যবহার করি, তার শব্দটা লিখতে হলে চন্দ্রবিন্দু দিতে হয়, এইটা হচ্ছে সর্বনাম পদের কি মর্যাদা বজায় রাখা হবে, তাই না? এরকম। তারপরে কথোপকথনে বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য, এই চার ধরনের বাক্য কিন্তু থাকতে হবে, 1, 2, 3, 4, এটা দেখো। তো এখন কথোপকথনে আমরা একটা নমুনা দেখতে পাচ্ছি। এখানে উত্তর হচ্ছে, আমার বাছাই করা ব্যক্তিটি হলো আমার সহপাঠী ওরহান। এখন আমি এবং আমার সহপাঠীর মধ্যে একটি কথোপকথনের নমুনা তৈরি করা হলো। যেমন দেখো, আমি বলতেছি, ওই ওরহান শোন, ওরহান বলতেছে, হ্যাঁ বন্ধু শুনছি বলো। আমি বললাম যে আমি একটা বিষয় নিয়ে তোর সাথে কথা বলতে চাই। ওরহান বলতেছে, নিশ্চয়ই
বলো কি বলতে চাও? আমি বললাম যে আমাদের বিদ্যালয়ের আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা একটা জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে চাই। খেয়াল রাখবা আমি যেটা বলতেছি, এই যে এখানে এই যে কথোপকথন কিন্তু তোমাদের লিখতেই লিখতে লিখতে হতে পারে, মানে পরীক্ষা আসতেই পারে এটা, অথবা এরকম আসতে পারে যে অনুচ্ছেদ তৈরি করা এটা। তবে এটা মনে রাখবো, অনুচ্ছেদ অথবা এই কথোপকথন এটা থাকবেই থাকবে মাস। ওরহান বলছে, ও সেটা তো খুব ভালো হবে। এই অনুষ্ঠানে কি কি কর্মসূচি থাকতে চা রাখতে চাও? আমি বললাম আমি চাই অনুষ্ঠানে এক অংশ থাকবে আলোচনা সভা এবং আরেক অংশ থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। ওই যে উদ্দীপকের যে কথাগুলো ওখানে সুন্দর করে এগুলো লিখতে হবে। ওরহান বলছে, বাকিদের কি মত? মানে আমি তো রাজি, কিন্তু আমার বন্ধুরা কি রাজি কিনা? আমি বললাম যে আমরা সবাই আমার সাথে সহমত পোষণ করেছে। ওরহান বলছে, ঠিক আছে আমিও চাই অনুষ্ঠানটি উদযাপন করতে, কিন্তু শিক্ষকদের শিক্ষক বানানটা এরকম হবে, শিক্ষকদের, ঠিক আছে, শিক্ষকদের মতামত তো নিতে হবে, ঠিক আছে। তো আমি বললাম যে আমরা প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের সাথে আলোচনা করেছি, তিনিও আমাদের সাথে একমত বা তারাও আমাদের সাথে একমত, ঠিক আছে চলো তাহলে সবাই মিলে সবকিছুর আয়োজন করি। আমি বললাম ধন্যবাদ। প্রধান বলছে, তোমাকেও ধন্যবাদ। তো এই হচ্ছে কথোপকথন। এখন কথোপকথন থেকে আমাদের অনেক কাজগুলো কাজ করতে হবে। যেমন এবার তুমি পরিবেশন অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে চাও তা একটা ছোট অনুচ্ছেদ লেখো। হতে পারে এই অনুষ্ঠানের গান, কবিতা, আবৃত্তি, নাচ পরিবেশন করতে, কিংবা অনুষ্ঠান উপস্থাপন বা সঞ্চালনা করতে চাও, ঠিক আছে। তাহলে এর উপর ভিত্তি করে তোমাকে 100টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে হবে। অনুচ্ছেদের ভিতরে যেটা থাকবে, তোমার লেখা অনুচ্ছেদে যেন অন্তত 5 শ্রেণী শব্দ থাকে। 5 শ্রেণী শব্দ মানে কি? বিশেষ্য, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই যে ভাব, এইগুলো আছে না বিশেষণ, এইগুলো কিন্তু থাকবে, থাকতে হবে এই যে 5 শ্রেণী শব্দ। এবং এই অনুচ্ছেদে যেন অন্তত 5 ধরনের জ্যোতিচিহ্ন, মানে যে দাড়ি, কমা, তারপরে যে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে দেখো যে সেমিকোলন বা এই ধরনের কোলন টোলন, এই সমস্ত চিহ্ন, যে কোনো অন্তত 5 শ্রেণী চিহ্ন কিন্তু থাকতে হবে, ঠিক আছে। দেখো আমরা এখানে একটা নমুনা, আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আমি একটি ইসলামিক গান গাইতে চাই, দেখছো দাড়ি দিয়েছি, তার মানে একটা আছে, তারপরে কারণ কমা দিয়েছি, দেখছো আমি ছোটবেলা থেকে গান, কমা, কবিতা, কমা, ছোট গল্প, কমা, নাটক, কমা ও উপন্যাস পড়তে পছন্দ করি। আর এখন যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি গান করার জন্য, দেখছো সেমিকোলন, আমি অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান করতে চাই। আমার গানটির নাম হলো, দেখছো এই যে কোলন, আবার এখানে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করেছি, এই যে গানটির নাম এরকম বেঁধে দিতে পারি, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, এরকম গানটি আমি মোবাইলে শুনে শুনে নিজেই শিখেছি। এখন এই যে 5 শ্রেণীর যে শব্দ আছে কিনা এবং 5 শ্রেণীর যে জ্যোতিষচিহ্ন ব্যবহার করা হয়েছে কিনা তার জন্য এই কাজগুলো করতে হবে। যেমন নিচে ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো, তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিচে ছকের বাম কলামে কলামে লিখতে হবে এবং শব্দগুলো কোন শ্রেণীতে ডান কলামে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে শব্দগুলো লিখতে হবে, ওই শব্দের শ্রেণীগুলো এখানে লিখতে হবে। তো দেখি আমরা চলে যাই উত্তরে। দেখো আমরা কিন্তু ওই যে অনুচ্ছেদটা লিখেছিলাম, গান শব্দটা ব্যবহার করেছিলাম, আমি, করব, একটি, ওই সমস্ত শব্দ ব্যবহার করেছিলাম। এখন শ্রেণীর কোন শ্রেণীর শব্দগুলো? বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া, নির্দেশক এবং প্রযোজক। মানে গান হচ্ছে বিশেষ্য, আমি হচ্ছে সর্বনাম, করব হচ্ছে ক্রিয়া, একটি হচ্ছে নির্দেশক এবং ও হচ্ছে যোজক শব্দ। তারপর দেখো এখানে 4 নম্বর, নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো, তোমার ব্যবহৃত 5টি জ্যোতিষচিহ্নের ব্যবহার করে দেখাও। আমরা যে ওই যে অনুচ্ছেদ ব্যবহার করেছি ওখান থেকে 5টা বাক্যে হুবহু এখানে লিখে দিতে হবে এবং ওই বাক্যে যে জ্যোতিষচিহ্ন গুলো ব্যবহার করেছি সেগুলোর কারণ কি এখানে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। দেখি এটা উত্তরে চলে যায়। দেখো জ্যোতিষচিহ্ন ব্যবহার, জ্যোতিষচিহ্ন সহ বাক্য এবং জ্যোতিষচিহ্ন ব্যবহারের কারণ, ঠিক আছে। যেমন দেখো আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে আমি একটি ইসলামিক গান গাইতে চাই, দেখছো আমরা কি ব্যবহার করেছি এখানে, দাড়ি ব্যবহার করেছি, দাড়ি, দাড়ি কেন ব্যবহার করেছি, কারণ বাক্যের সমাপ্তি বোঝিয়েছে এজন্য। তারপর দেখো কারণ, কমা, আমি ছোটবেলা থেকে গান, কমা, কবিতা, কমা, ছোট গল্প, কমা, নাটক ও উপন্যাস পড়তে পছন্দ করি, এখানে আমরা কমা ব্যবহার করছি কেন, কারণ এক এটা ব্যবহার করা হয় একজাতীয় শব্দ পৃথক করতে অথবা একটু বিরতি বোঝাতেও ব্যবহার করা হয়। তারপর দেখো এখানে, আর এখন যেহেতু আমি একটা সুযোগ পেয়েছি গান করার জন্য, এখানে দেখছো সেমিকলন ব্যবহার করছি, তা আমি অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে গান করতে চাই। তাহলে এখানে এই যে সেমিকলন ব্যবহার করলাম এটা কেন ব্যবহার করছি, কারণ ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত 2টি বাক্য যুক্ত করতে এটা ব্যবহার করা হয়। তারপর দেখো এখানে পরেরটা, আমার গানটির নাম হলো আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। তো এখানে আমরা কি ব্যবহার করছি, যে এই চিহ্নটা না, এটার নাম কি কোলন। কবিতার কবিতার উদাহরণটি মানে সরি
কলন হচ্ছে কবিতার উদাহরণটি তুলে ধরার জন্য, বা এখানে তো গান 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 ইসলামিক গান, ঠিক আছে, গানটির গান উদাহরণটি তুলে ধরার জন্য, কবিতা বা গানের, ঠিক আছে, গানের উদাহরণটি তুলে ধরতে। তারপরে আমার গানটির নাম হলো, এই যে হলো, এখানে কি এরকম চিহ্ন ব্যবহার করছি না, এটাকে বলা হয় উদ্ধৃতি চিহ্ন। কবিতা এটা কি জন্য ব্যবহার করা হয়, কবিতার নামটি উদ্ধৃতি করতে, অথবা এখানে আমি তো গান ব্যবহার করছি, তাহলে গানটির গানটির নাম নামটি গানটির বা গানের নাম উদ্ধৃত করতে, উদ্ধৃতি করতে। তারপর 5 নম্বর, এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লেখো, তারপর ওই বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে, দুইটা বাক্য। যেমন দেখো, আমার লেখা অনুচ্ছেদের মধ্যে দুটি শব্দ হচ্ছে, একটা হচ্ছে পছন্দ এবং নিজ, পছন্দের বিপরীত শব্দ হচ্ছে অপছন্দ, আর নিজের বিপরীত শব্দ হচ্ছে অপর। তাহলে এই যে পছন্দ অপছন্দ এবং অপর, এই যে অপছন্দ এবং অপর, এই দুটা শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। যেমন বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি, তাকে আমি খুবই অপছন্দ করি, আর অপর আছে অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দাও, এটা হচ্ছে। তারপরে যেটা 6 নম্বর কাজ, সেটা হচ্ছে দেখো, এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো দুটি শব্দের প্রতিশব্দ লেখো, প্রতিশব্দ লেখো। যেমন বিদ্যালয় একটা শব্দ এবং ছোটবেলা, বিদ্যালয়ের একটা প্রতিশব্দ হচ্ছে পাঠশালা, এবং ছোটবেলা মানে একটা প্রতিশব্দ হচ্ছে শৈশব। এখন প্রতিশব্দ দুটি ব্যবহার করে বাক্যগুলো আবার লিখতে হবে। যেমন দেখো, আমাদের পাঠশালায়, তাহলে আমাদের ওখানে বিদ্যালয় লিখেছিলাম, এখন পাঠশালার প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠানে আমি কবিতা আবৃত্তি করতে চাই বা গান করতে চাই। আমি শৈশব থেকেই কবিতা, ছোট গল্প, নাটক, উপন্যাস পড়তে পছন্দ করি। অনুচ্ছেদে আমরা লিখেছিলাম, আমি ছোটবেলা থেকে, তাই না, এরকম। দেখো এখন গ নাম্বার কাজ হচ্ছে, গ, এই অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে সাইনবোর্ড, পোস্টার, ব্যানার, তারপর আমন্ত্রণ পত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যেকোনো একটি নমুনা লেখা খাতায় লেখো। কাজটি হবে দলীয়, 5 জনের দলে কাজটি করতে হবে। আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে। দলের প্রত্যেক সদস্য যেকোনো একটি নমুনা লেখা নিজ খাতায় তৈরি করতে পারে। দেখো আমরা কিভাবে কাজটা করতে পারি। এখানে প্রিয় শুদ্ধি, আরো যদি নমুনা প্রশ্ন পেতে চাও, তাহলে আমাদের ফিজিক্স কোর্স হলে এখানে এসে ভিডিও যে অপশনটি আছে না, এখানে আসবা। আসলে তোমরা এখান থেকে আরো অনেক নমুনা প্রশ্ন পাবা, এবং এখান থেকে আরো কিছু কি পাবা জানো, এখানে যে প্রশ্নপত্র, মানে তোমাদের পরীক্ষার আগের দিন রাতে যে প্রশ্নপত্র দেওয়া হয়, এবং এখানে তোমাদের যে ইয়াদগুলো আছে আর কি, ওই প্রশ্নপত্রের উত্তরগুলো আমরা এখানে দিয়ে দেবো। তোমরা আসবা এখানে এসে, ভিডিও যে অপশনটা আছে ক্লিক করে এখানে দেখতে পারবা, ঠিক আছে। তারপর দেখো, এখানে আমাদেরকে বলেছে না যে আমরা যে কোনো কাজ করতে পারি, সাইনবোর্ড তৈরি করতে পারি, ব্যানার তৈরি করতে পারি, পোস্টার, আমন্ত্রণ পত্র। তো আমরা এখানে একটা আমন্ত্রণ পত্র লিখলাম, ঠিক আছে। আমন্ত্রণ পত্র লেখার নিয়ম হচ্ছে এরকম, এখানে প্রথমে তারিখ দিতে হয়, তারপর প্রিয় শুধু আগামী এত তারিখে বা তোমার যত তারিখে আছে তুমি দিয়ে দিবা, আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে এক চমকাল অনুষ্ঠান আয়োজন করা হবে। এই মহতী অনুষ্ঠানে মাননীয় জেলা প্রশাসক উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অধ্যাপক ডক্টর নাবিল। এছাড়াও উক্ত অনুষ্ঠানের স্বনামধন্য আরো অনেক ব্যক্তি উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। নিবেদক হচ্ছে আফনান খান, চাঁচড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়, অথবা এখানে দিয়ে দিতে পারো যে চাঁচড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী বা শিক্ষার্থী। এখন আমন্ত্রণ পত্র লিখতে হলে অনুষ্ঠান সূচি লিখতে হয়, অনুষ্ঠান সূচি বা আলোচ্য সূচি। অনুষ্ঠান দেখো, 9:30 থেকে 10:00 পর্যন্ত অতিথিদের আগমন অভ্যর্থনা, তারপরে হচ্ছে কুরআন তিলাওয়াত, প্রধান অতিথির বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাস্টে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের নমুনা প্রশ্ন, আরো নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিও। মূল্যায়ন একাডেমি নামে আমাদের আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।